সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গীতাঞ্জলি কর্নারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন যে ভিডিওটি নিয়ে এসেছি, আমাদের এবারের ভিডিওর বিষয় ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2021 এর 2022 সালে যে অনুষ্ঠিতব্য পরীক্ষা হতে যাচ্ছে তার একটি শর্ট সাজেশান, বিষয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। তো তোমাদের জন্য খুব শর্ট আকারে সাজেশান তৈরি করেছি, তো চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা যদি আমার এই চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য এবং আগামী দিন যে সকল পরীক্ষা হবে সকল সাবজেক্টের শর্ট সাজেশান আমি প্রতিনিয়ত আপলোড করব, তোমরা যথাসময় পেয়ে যাবে। এই জন্য বেল বাটনটি অন করে রেখো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি ক বিভাগ থেকে দেখিয়ে দিচ্ছি, চলো শুরু করি। ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এক, কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়? উত্তর, ঐত্রেয় অরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। দুই, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম তাজিং ডং বা বিজয়। এখানে তোমরা দুটি লিখলেও হবে, তাজিং ডং লেখাটাই ভালো, তবে তাজিং ডং এর পূর্ণরূপ বিজয়। তিন, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম মেঘনা। চার, বঙ্গভঙ্গ কখন হয়? বঙ্গভঙ্গ হয় 1905 সালে। পাঁচ, ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে? লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালের 23শে মার্চ। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা একে ফজলুল হক। অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? অখণ্ড স্বাধীন বাংলা গঠনের স্বপ্নদ্রষ্টা ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। নয়, আইন দ্বারায় 1947 সালে ভারত বিভক্ত হয়েছিল। 1947 সালে ভারত স্বাধীনতা আইনের ভিত্তিতে ভারতের বিভক্তি ঘটে। ভারত স্বাধীনতা আইন কবে পাস হয়? ভারত স্বাধীনতা আইন পাস হয় 1947 সালে 18ই জুলাই। এগারো, আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন। কার নেতৃত্বে তমুদ্দুন মজলিস গঠিত হয়? অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে তমুদ্দুন মজলিস গঠিত হয়। তেরো, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? উত্তর, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1947 সালে ডিসেম্বর মাসে গঠিত হয়। চোদ্দো, ভাষা আন্দোলনের দুজন শহীদদের নাম লেখো। এখানে তোমরা যে কোনো দুজন শহীদের নাম লিখতে পারো, আমি লিখে দিচ্ছি শফিক ও বরকত। পনেরো, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে? উত্তর, যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার 21 দফা ছিল। ষোলো, 54 নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল? 54 নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। সতেরো, পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 1956 সালে 26শে ফেব্রুয়ারি। আঠারো, পাকিস্তানে প্রথম সামরিক আইন কে জারি করে? প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। ইবিডিও এর পূর্ণরূপ কী? উত্তর, ইবিডিও এর পূর্ণরূপ হবে ইলেকটিভ বডিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার। বিশ নম্বর, মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল কতজনের? মৌলিক গণতন্ত্রে মোট ভোটাধিকার ছিল 80,000 জনের। ঐতিহাসিক ছয় দফা কবে কোথায় ঘোষিত হয়? ঐতিহাসিক ছয় দফা 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে ঘোষিত হয়। বাইশ, কোন কর্মসূচি বাঙালির ম্যাগনাকার্টা নামে পরিচিতি? বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় ছয় দফাকে। তেইশ, শেখ মুজিবুর রহমান কবে বঙ্গবন্ধু উপাধি পান? 1969 সালের 23শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে এটি অনুষ্ঠিত হয়। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ঘোষণা করেন বর্তমান বাংলাদেশের তোফায়েল আহমেদ, এটি বঙ্গবন্ধুকে উপাধিতে ভূষিত করেন।
২৪ বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়? বাংলাদেশের জাতীয় পতাকা ১৯৭১ সালে দোসরা মার্চ প্রথম উত্তোলন হয়। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব হলো বীরশ্রেষ্ঠ। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? ভুটান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আমাদের দুই রকম মতামত থাকে, অনেকেই ভারত বলে থাকে। আসলে তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে যেটি পাবে সেটিই লিখবে। যদি ভারত যদি পাঠ্যপুস্তক বইয়ে থাকে ভারত, আর যদি ভুটান থাকে তবে ভুটান। তবে আমার দৃষ্টিকোণ থেকে এটা ভুটান, তাই আমি ভুটান প্রথমে দিয়েছি। বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন, সেই দিবসকে স্বদেশ প্রত্যাবর্তন দিবসও বলা হয়। বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়? ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর থেকে। বাংলাদেশ কবে প্রথম জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ১৯৭৪ সালে ১৭ সেপ্টেম্বর। বাংলাদেশের জাতিসংঘের সদস্য ১৩৬তম পদ, এটি খেয়াল রাখবে। বাকশাল এর পূর্ণরূপ কি? বাকশালের পূর্ণরূপ হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বাকশালের পূর্ণরূপ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নতে চলে এসেছি। আমি এখানে উত্তর না করে শুধু প্রশ্নগুলো বলে দিচ্ছি। ১. বঙ্গ নামের উৎপত্তি সম্পর্কে লিখো। ২. সংস্কৃতির সমন্বয় দাজিতা বলতে কি বুঝো? দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো। ৪. অক স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগে সম্পর্কে সংক্ষেপে লিখো। ৫. বসু সোহার্দি চুক্তি কি? ভাষা আন্দোলনের গুরুত্ব কি? সামরিক শাসনের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লিখো। মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কি? আগরতলা ষড়যন্ত্র মামলার ওপর টীকা লেখো। বাংলাদেশের জাতীয় পতাকার নেপথ্যে কাহিনী কি? বঙ্গবন্ধুর ৭ মার্চ ১৯৭১ ঐতিহাসিক ভাষণ সম্পর্কে টীকা লেখো। অপারেশন সার্চলাইট বলতে কি বোঝো? মহান মুক্তিযুদ্ধের যে কোনো একটি সেক্টর সম্পর্কে আলোচনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান মূল্যায়ন করো। ১৬. বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে সংক্ষেপে লেখো। গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলি, আমি গ বিভাগ রচনাবলী যে প্রশ্নগুলো সম্ভাব্য হতে পারে সে প্রশ্নগুলো অতি শর্ট আকারে নিয়েছি, একটু আলোচনা করা যাক। ১. বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, বাংলা ভাষার অবদান বিশ্লেষণ করো। ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা করো। লাহোর প্রস্তাব কি, এর বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্য পর্যালোচনা করো। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো। যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচি সম্পর্কে আলোচনা করো। ১৯৬২ সালে ছাত্র আন্দোলনের সম্পর্কে যা জানো লেখো। ১৯৬৬ সালে ৬ দফা কর্মসূচি সম্পর্কে ব্যাখ্যা করো। ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব সম্পর্কে লেখো। ১৯৬৯ সালের গণঅভ্যর্থনের কারণ ও তাৎপর্য আলোচনা করো। বঙ্গবন্ধু ৭ মার্চ ১৯৭১ ঐতিহাসিক ভাষণ কথা কয় না, মানা করলাম না? ১৯৬৯ সালের গণঅভ্যর্থনের কারণ ও তাৎপর্য আলোচনা করো। বঙ্গবন্ধুর ৭ মার্চের ১৯৭১ ঐতিহাসিক ভাষণ মূল্যায়ন করো। মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা করো। মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের একটি চিত্র তুলে ধরো। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ছিল ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার বাংলাদেশের ইতিহাস ও স্বাধীন অভ্যুদয়ের বিষয়ের একটি সংক্ষিপ্ত শর্ট সাজেশান। তো সাজেশানটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। সবাইকে ধন্যবাদ।